জঙ্গলের মাঝে একটি অগভীর পুকুর ছিল। সেখানে মানুষজন কেউ আসত না। জঙ্গলের পশু পাখিরা এখানে জলপান করতে আসত। একদিন একটি তৃষ্ণার্ত মহিষ ওই পুকুরে এলো জলপান করার জন্য। সে জলপান করতে যাবে এমন সময় একটি সিংহ কোথা থেকে এসে বলল, তুমি আগে জলপান করার চেষ্টা করো না, আমার ক্ষমতা বেশি, তাই আমি আগে জলপান করব। তুমি যা ভাবছো তা ঠিক নয়। তোমার যেমন ধারালো দাঁত ও নখ আছে, তেমনি আমার সিং দুটিও তরবারির মতো ধারালো। তোমার শরীর এফড় ওফড় করে দিতে পারি। তার আর আগে আরো কাছাকাছি এগিয়ে গেল। সিংহ গর্জন করে বলতে থাকলো, তুমি কি জানো আমি এই জঙ্গলের রাজা? প্রত্যেকটা পশু পাখি আমাকে দেখে সম্মান করে, আমার কথায় ওঠে বসে, আর তুমি আমাকে অপমান করছো। সম্মান পেতে হলে আগে অন্যকে সম্মান দিতে হয়। আমি জানি তুমি জঙ্গলের রাজা, জন্তুরা তোমাকে ভয় করে, ভালোবাসে না। আমি মোষেদের দলপতি, তারা যখন বিপদে পড়ে আমি তাদের প্রাণপণে বাঁচানোর চেষ্টা করি, আর তুমি প্রজাদের রক্ষা করার পরিবর্তে তাদের মারার চেষ্টা করো। ছি! সিংহ ও মহিষের ঝগড়া শুনে তাদের মাথার ওপর কাক ও শকুন উঠতে থাকে। তারা বলে, যুদ্ধে মহিষ বা সিংহ যেই মারা যাক না কেন, আমরা তো মাংস খাবো, আমাদের কোনো বাদ বিচার নেই। এ কথা শুনে সিংহ ও মহিষ ভাবল, আমরা একেবারেই বোকা, যুদ্ধের আর দরকার নেই, চলো আমরা দুজনেই একসাথে জলপান করি।